সম্ভব নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এমন হাদিস এসেছে যে সাহাবায়ে কেরাম প্রথম যুগে মদ পান করেছেন, প্রথম যুগে কি করেছেন সহিহ হাদিসের মধ্যে বর্ণনা আছে। এর পরবর্তীতে আবার হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম মদের মটকা ভেঙে এমন ভাবে ভেঙেছেন মদিনার রাস্তায় পুরা মদের পানিতে ভিজে গেছে। দুটোটাই কি? দুটোটাই সহিহ হাদিস। প্রথম হাদিসের উপরে আমল জায়েজ আছে? আছে। কিন্তু দ্বিতীয় হাদিস, প্রথম হাদিসটা হাদিস, দ্বিতীয় হাদিসটা সুন্নাহ। দ্বিতীয় হাদিসটা প্রথমটা হাদিস, দ্বিতীয়টা যেহেতু অসংখ্য হাদিস এমন আছে যার উপরে আমল জায়েজ নাই হারাম, অসংখ্য হাদিস আছে যার উপরে আমল করা সম্ভব নয় অসম্ভব, অসংখ্য হাদিস রয়েছে যা শুধু নবীর সাথেই খাস, উম্মতের জন্য সেই হাদিসের উপরে আমল করা জায়েজ নয়, এই জন্যই হাদিসের জহিরা বুখারি মুসলিম আবু দাউদ নেসাই তিরমিজি সুনানে ইবনে মাজা সুনানে সুনানে দারিমি সুনানে কুবরানিল বাইহাকি তারপরে মুসনাদে আহমদ মুসনাদুল হুমাইনি কনজুল উম্মাল জামুল জামামে জামুল হাদিস সহ হাদিসের জহিরার কোথাও নবী এই ঘোষণা দেন নাই আলাইকুম বিহাদিসি, হে উম্মত তোমাদের উপরে আমার হাদিস মানা আবশ্যক, এই নির্দেশ রসুল হাদিসের জহিরায় কোথাও দেন নাই। তোমাদের উপরে আমার হাদিস মানা আবশ্যক এই নির্দেশ নবী নবী কি বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নত মানা আবশ্যক। কি মানা আবশ্যক? কারণ নবী তো জানেন যদিও এই সাড়ে চোদ্দশো বছর পরে অতি পণ্ডিত গোষ্ঠী আসবে যারা এসে বলবে আমরা আহলে সুন্না নই আহলে হাদিস, নবী সমাধান সাড়ে চোদ্দশো বছর আগে করে গিয়েছেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আমার হাদিসের অনুসারী হও, এ কথা বলি না, আমি তোমাদেরকে বলি আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নতের অনুসরণ আবশ্যক। যেহেতু অসংখ্য হাদিস রয়েছে যেই হাদিস সহি হলেও আমল জায়েজ নয়, অসংখ্য হাদিস রয়েছে যেই হাদিস সহি হলেও উম্মতের জন্য সেই হাদিসের উপরে আমল করা সম্ভব নয়, এই জন্যই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে তোমরা হাদিসের অনুসারী হয়ে যাও, এ কথা আমি বলি না, আমি বলতেছি তোমাদের জন্য আমার রেখে যাওয়া সুন্নত অনুসরণ করা আবশ্যক। নবী কি নির্দেশ দিয়েছেন, হাদিসের অনুসরণে না সুন্নতের? এই নির্দেশটা নবীর যৌক্তিক ছিল না অযৌক্তিক ছিল? যৌক্তিক ছিল, বুঝে গেলেন আগের উদাহরণের মাধ্যমে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিভিন্ন জায়গায় বলেছেন, এক হাদিসের মধ্যে নবী বলেন তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কয়টা জিনিস? লাম তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এগুলোকে আঁকড়ে ধরো তাহলে তোমরা বিভ্রান্ত হবে। এক নম্বর বললেন ওই দুই জিনিসের একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন, এক নম্বর কি? দুই নম্বর নবী বললেন যে সেটা হলো ওয়াসুন্নতি, ও হাদিসই বলেন যে আমি এক তো রেখে গেলাম পবিত্র কোরআন, দুই নম্বর আমার সুন্নত আমার হাদিস, এ কথা নবী নবী এ কথা বলেন নাই আমি আমার হাদিসের জখিরা রেখে গেলাম, এই হাদিসের উপরে অনুসরণ করলে তুমি বিভ্রান্ত হবে না, তুমি ভ্রান্ত হবে না, তুমি দলীন হবে না, পদভ্রষ্ট হবে না, তুমি জাহান্নামে হবে না, নবী এ কথা না বলে নবী বলেছেন তুমি যদি আমার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করো, আবার সুন্নতের তাকলিদ করো, আবার সুন্নতের ইত্তেবা করো, তুমি পদভ্রষ্ট হবে না, তুমি গোমরা হবে না, তুমি জাহান্নামে হবে না। নবী হাদিসের অনুসরণ করলে গোমরা হবে না একথা বলেছেন নাকি সুন্নতের অনুসরণ করলে গোমরা হবে না একথা বলেছেন? সুন্নতের অনুসারী কেউ হলে সে গোমরা হবে না, এই বক্তব্য আমাদের না নবীর, বক্তব্য কা? যেহেতু নবী জানেন যে আমার তো অসংখ্য হাদিস আছে যে হাদিসের উপরে উম্মত আমল করতে পারবেই না, ইম্পসিবল থিং, এবং আমার অসংখ্য হাদিস আছে যেগুলোর উপরে আমল করা উম্মতের জন্য জায়েজ না,
এই জন্য নবী বললেন যে আমার সুন্নতের ইত্তেবা করো সুন্নতকে যদি মানতে পারো লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন এবং আমার রেখে দেওয়া সুন্নতের উপরে অনুসরণ করতে পারো তাহলে তোমরা পশ্চিম কালেও বিভ্রান্ত হবে না সময় যেহেতু অল্প এইজন্য আর এদিকে পর্যালোচনা বাড়ালাম না তাহলে আমরা কি বুঝলাম হাদিস এবং সুন্নতের পার্থক্য বুঝে গেলেন এরপরে হাদিসের যে অনুসরণ করে তারা নিজেদের বলে আহলে হাদিস কি বলে আর যে সুন্নতের অনুসরণ করে তারা কি বলবে ওরা যেহেতু হাদিসের অনুসারী তো আগে আহার লাগায় আহার লাগিয়ে কি বলে তো আমরা যেহেতু সুন্নতের অনুসরণ করি তো আমাদের নামের আগে আহলে সুন্নাহ আহলে হাদিস আর আহলে সুন্নাহের মধ্যে একটা মৌলিক পার্থক্য বলে শেষ পার্থক্যটা কি আহলে সুন্নাহ বলে ধোঁকা দেওয়া যায় না আহলে সুন্নাহ বলে আহলে হাদিস বলে ধোঁকা দেওয়া যাবে না আগের বক্তব্য বুঝলে নিজেরাই জবাব দিতে পারবেন আহলে হাদিস বলে ধোঁকা দেওয়া যাবে না যেই হাদিসটা উম্মতের জন্য আমল করা হারাম সেটা সহি দেখায়া বুখারীতে আছে দেখিয়ে উম্মতকে পদভ্রষ্ট করা যাবে না উম্মতকে পদভ্রষ্ট করা যাবে না যেই হাদিসের উপরে উম্মতের জন্য আমল করা হারাম সেটি সহি অমুক বলেছেন তমুক বলেছেন বুখারীতে আছে তিরমিজিতে আছে এগুলো দেখিয়ে উম্মতকে গোমরা করা যাবে না যাবে না দুই নম্বর পয়েন্ট আহলে হাদিস এই শব্দ মানে আমি হাদিসের আহাল হাদিস মানি এই শব্দ বলে রসুলের যেই সকল হাদিস মনসুখ হয়ে গেছে মানে তার বিধান রহিত হয়ে গেছে এই সকল হাদিসের উপরে আমল জারি করে যেহেতু বুখারীতে আছে মুসলিমে আছে আবু দাউদে আছে ইমাম যাহাবি বলেছেন সহি ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন সহি অমুক বলেছেন সহি তমুক বলেছেন সহি এই সহি বলে উম্মতকে জাহান্নামি বানানো যাবে না যাবে না যেহেতু হাদিসের অসংখ্য হাদিস যেগুলোর উপরে আমল জায়েজ নয় অসংখ্য হাদিস যেগুলোর হুকুম রহিত হয়ে গেছে অসংখ্য হাদিসের উপরে আমল অসম্ভব এই সকল হাদিস দেখিয়ে উম্মতকে বিভ্রান্ত করা যাবে গোমরা করা যাবে পদভ্রষ্ট করা যাবে এই জন্যই নবী উম্মতের জন্য তার হাদিসের অনুসরণের এই শব্দ ব্যবহার না করে বলেছেন আলাইকুম বিসুন্নতি তোমাদের উপরে আমার রেখে দেওয়া সুন্নত অনুসরণ আবশ্যক আর আহলে সুন্নাহ বলে ধোঁকা দেওয়া কারণ নবী তার আমলের দ্বারা উদ্দেশ্যটা কি নিয়েছেন এটা আমি সলিমউদ্দিন 1450 বছর পরে এসে যা বুঝব তার চেয়ে বেশি যাদের নিজের চোখে যাদের মুশাহাদায় নবীর উঠা দেখেছেন নবীর বসা দেখেছেন নবীর ঘুম দেখেছেন নবীর বদর দেখেছেন নবীর উহুদ দেখেছেন নবীর খন্দক দেখেছেন নবীর মক্কী জীবন দেখেছেন নবীর গুহার জীবন দেখেছেন নবীর মদিনার জীবন দেখেছেন ওই সকল সাহাবায়ে কেরাম বেশি বুঝবে কারা বেশি বুঝবে আমি বেশি বুঝবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে পিছনে যারা রাসূলের ঢাল হয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব অবস্থায় যারা দেখেছেন তারা বেশি বুঝবে তারা বেশি বুঝবে এই জন্যই সুন্নাত বলা হয় যেই পথ যেই আমলটা নিয়ে সাহাবায়ে কেরাম চলেছেন তার নাম কি যেই পথের উপরে সাহাবায়ে কেরাম চলেছেন পরবর্তী উম্মত যার উপরে আমল জারি রেখেছে তার নাম কি আর যেটা শুধুমাত্র সহি সূত্রে আছে ওটা শুধুই হাদিস সুন্নাত আমরা বলি যেই এলাকায় যেই সুন্নাত আমলি সূত্রে এসেছে কি সূত্রে এসেছে সূত্র পরম্পরায় যেদিন থেকে এদেশে ধর্ম এসেছে সেই দিন থেকে নবীর যেই আমলটা অর্থাৎ নবীর যে হাদিসটা সূত্র পরম্পরায় আমলি সূত্রে এসেছে সেই এলাকার মানুষ নবীর ওই সুন্নতের উপরে থেকে একতাবদ্ধ থাকবে এটা কার মতবাদ আমাদের আমরা বলি রসুলের যে সুন্নত যে এলাকায় এসেছে আমলি সূত্রে এসেছে এটা যেহেতু সুন্নত মানে যে পথ দিয়ে মানুষ চলে এসেছে সেখানে সেটাই থাকবে এক এলাকায় একই ধরনের সুন্নাত মানলে সেখানে মারামারি হবে হবে আমরা চ্যালেঞ্জ করব যেদিন থেকে এই উপমহাদেশে ইসলাম এসেছে ইতিহাস খুলে দেখুন ইসলাম কারা এনেছে এই উপমহাদেশে এই উপমহাদেশে ইসলাম এনেছে হানাফি মাযহাবের অনুসারীরা এই এই উপমহাদেশে যারাই শাসন করেছেন খিলজি বংশ
দান বংশ, গজনী বংশ, মুঘল বংশ, তারপরে তুঘলুক বংশ, ঘুরি বংশ, সমস্ত বাদশা মুসলিম শাসক যারা ছিলেন সবাই ছিল হানাফি, সবাই কি ছিল। আর ওই সময়কার বাদশা যেই মতবাদে বিশ্বাসী হতেন, যেই ধর্মের অনুসারী হতেন, তার অধীনত প্রজারাও সেটার অনুসারী। তো যেহেতু মুঘল সম্রাটরা, তুঘলুক সম্রাটরা, ঘুরি সম্রাটরা, গজনী সম্রাটরা, দান বংশের শাসকরা সবাই ছিল হানাফি, এই জন্য এই উপমহাদেশে হানাফিরাই ইসলাম এনেছেন। কারা ইসলাম এনেছেন? আমি কসম করলে ইনশাল্লাহ সেই কসম ভাঙবে না। এবং আমরা চ্যালেঞ্জ করে বলি, যেদিন থেকে ইসলাম এই উপমহাদেশে এসেছে সেদিন থেকে আজ পর্যন্ত নামাজের কোনো মাসালা নিয়া হানাফিদের মাঝে ঝগড়া হয়েছে এর কোনো নজির এই উপমহাদেশ থেকে দেখাতে পারবে না। আসলাকাত, বিশ্বাকাত, বারো তাকবির, ছয় তাকবির, তিন তালাক, এক তালাক, এই সকল মাসালা নিয়ে যেদিন থেকে এই উপমহাদেশের মাটিতে ইসলাম প্রবেশ করেছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত হানাফি আলেমদের মধ্যে নামাজ, যেটা একতার নিদর্শন বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, মসজিদের জামাত যেটা একতার নিদর্শন ছিল, সেই একতা ভঙ্গকারী কোন কাজ হানাফিদের মধ্যে হয়েছে প্রমাণ থাকলে দেখা। কিন্তু 1246 হিজরিতে রানী ভিক্টোরিয়ার মাধ্যমে এই দল সৃষ্টি হবার আগে যাদের নাম সুন্দর, রানী ভিক্টোরিয়ার মাধ্যমে রেজিস্টার করার মাধ্যমে এই দল সৃষ্টি হবার আগে এই উপমহাদেশের একটা মসজিদ দেখাতে পারবে না যেই মসজিদের মধ্যে একতার নিদর্শন নামাজের মধ্যে তাকবীর নিয়ে, রুকু নিয়ে, সেজদা নিয়ে, জামাত নিয়ে, তারাবি নিয়ে ঝগড়া হয়েছে প্রমাণ থাকলে দেখা। ইংরেজদের থিওরি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুলস, যে পরস্পরের মধ্যে বিবাদ সৃষ্টি করে দাও, বিবাদ সৃষ্টি করে দাও এবং তাদের উপরে আধিপত্য করো, তাদের উপরে রাজত্ব করো, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, তাহলে তোমাকে মোরাল মানবে। যদি দুনো ভাই, সব ভাই যদি এলাকার সব মানুষ মিলেমিশে থাকে, ঝগড়া না লাগে, তাহলে চেয়ারম্যান সাহেবের কাছে যাবে? যাবে মোরালের কাছে গিয়ে বলবে, মোরাল সাহেব আমাদের সমস্যা হয়েছে, বাড়িতে আসেন, আপনাকে এই খাওয়াবো, সেই খাওয়াবো, হাদিয়া দেবো, তোহবা দেবো, আমার পক্ষে রায় দেন, এরকম তুষামদি মোরালকে করবে? যদি সব ভাই মিলে থাকে, ইংরেজদের সেই পুরানো থিওরি ডিভাইড অ্যান্ড রুলস, যে মুসলমানদের পরস্পরে ঝগড়া লাগিয়ে দাও, বিবাদ লাগিয়ে দাও, তারপরে তারা আমার কাছে এসে বলবে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো, তোমাকে আমি সালিস বানালাম, তোমাকে আমি আমাদের বিচারক বানালাম, এই পুরানো থিওরি এই উপমহাদেশে ফিট করে ইংরেজরা তাদের মাধ্যমে রেজিস্টার করিয়ে সৃষ্টি করেছে সুন্দর নামের দল আহলে হাদিস। তারা এসে শুরু করে দিল যে আমলি মুতারিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে সূত্র পরম্পরায় যে সুন্নত চলে এসেছে সেই সুন্নতের খেলাফ। বুখারি দেখো, বুখারির হাদিস কি নিয়ে ঘুরে বেড়ায়? বগলের মধ্যে সারাদিন কি থাকে? বুখারি নিয়ে ঘুরে বেড়ায়, হাদিস দেখায়, কি দেখায়? এই এলাকার সুন্নতের খেলাফ কি দেখায়? এই উপমহাদেশের সুন্নতের খেলাফ কি দেখায়? হাদিস দেখায়। এই এলাকার সুন্নতের খেলাফ হাদিস দেখিয়ে মসজিদ যেখানে একতার নিদর্শন ছিল সেই একতার নিদর্শনকে ঝগড়ার নিদর্শন বানিয়েছে। যেই তারাবির নামাজ কবি কি সুন্দর বলে গেছেন, যে ঈশের হাদিস ঈশের মধ্যে কি আসছে, যে তারাবির নামাজ পড়িতে যাইব মোল্লা বাড়িতে, আর মেনাজউদ্দিন কলিমউদ্দিন আয়তুরা করি সাজ, তারপরে দৌলারে ডাক লস্কর কোথা কিনুরে খবর দাও, তারপরে বলে গেছে কইমুদ্দিন মামলাতে মুড়ে করিয়াছে সাড়ে খার, তারপরও সে আজকে আমার পাশে দাঁড়াবে, এরকম টাইপের বক্তব্য নির্ভর, খুব চমৎকার কবিতা আছে। যেই তারাবির নামাজ ছিল আবাল বৃদ্ধ বনিতা, যেই যেই তারাবির নামাজ ছিল ধনী থেকে নিয়ে গরিব পর্যন্ত, রাস্তার ফকির থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত সমস্ত মানুষের একতার প্ল্যাটফর্ম, উৎসবের জায়গা, সেই তারাবির নামাজ হয়ে গেছে ঝগড়ার প্ল্যাটফর্ম, মসজিদ হয়ে গেছে ঝগড়ার জায়গা। তো তারা আমাদের কি করতেছে, সুন্নত প্রচলিত যেই পদ্ধতিটা এসেছে সেই সুন্নতের খেলাফ আপনাদেরকে কি দেখায়? সুন্নতের খেলাফ কি দেখায়? নবী আমাদের হাদিস দেখেই আমল করতে বলেছেন না সুন্নত অনুসরণের কথা বলেছেন? সুন্নত অনুসরণের কথা বলেছেন। হাদিস দেখিয়ে কি ফেতনা করতে পারে আগেই বলেছিলাম, যেই হাদিস মনসুখ হয়ে গেছে, যেই হাদিস রহিত হয়ে গেছে, যেই হাদিসের উপরে এই এলাকার জন্য আমল জায়েজ নয়,
এই সকল হাদিস দেখিয়ে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এইজন্যই নবী বলে দিয়েছেন যেই সুন্নতটা চালু হয়েছে ওই সুন্নতের উপরে একদাবদ্ধ থাকো এর উল্টা হাদিস দেখেই নাচা শুরু করে দিবেন শেষ একটি কথা বলে